শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘর কোণার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার, বাজে সকাল 7:30। বরের অফিসের টিফিন তৈরি করতে করতে ব্লগটা শুরু করলাম। আজ ওকে দেব চাউমিন, তো ফুলকপি আর আলু দিয়েই চাউমিনটা দেব। গাজর ফাজর আছে কিন্তু এখন অত টাইম নেই, সকালে এই টাইমটায় খুবই তাড়া থাকে। একে ওর টিফিন দিতে হয়, মানে যেটা ও খেয়ে যাবে। ও দুধ কর্নফ্লেক্স, তা নইলে দুধ, ডিম সেদ্ধ, কলা, খেজুর, আলমন্ড, তারপরে ছোলা ভেজানো, বাদাম ভেজানো, এগুলো সব খেয়ে যায়। তো সেটা তো করতেই হয়। মাও থাকে, যদিও মাও আমাকে অনেক হেল্প করে দেয়। আর তার সাথে ওর লাঞ্চটাও ও নিয়ে যায়। লাঞ্চ মানে এই রকম, ধরো কোনো দিন পোহা দিলাম, কোনো দিন ব্রেড অমলেট দিলাম, কোনো দিন আজকের মতো চাউমিন দিলাম, কোনো দিন আবার ম্যাগি রান্না করে দিই এরকম চাউমিনের মতো, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো দুটো জিনিস রেডি করতে হয়, তার সাথে সকালে ওঠার পরে একটু সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দেওয়া থাকে, ফ্রেশ হয়ে নেওয়া থাকে, এগুলো তো থাকেই। তো সেই জন্য তাড়াহুড়ো করে করতে গিয়ে আর বেশি কিছু মানে সরঞ্জাম দিয়ে চাউটা বানানো হলো না। মাও আমাকে অনেকটা হেল্প করে, মা কোনো কোনো দিনও টিফিনটা বানিয়ে দেয়, মানে যেটা ও লাঞ্চের জন্য নিয়ে যাবে, বা কোনো দিন হয়তো আমি ওর লাঞ্চটা বানালাম, মা ওর ব্রেকফাস্টটা যেটা ও খেয়ে যাবে সেটা বানিয়ে দেয়। এভাবে দুজনে মিলে খুব সুন্দরভাবে বেশ হয়েও যায়, অসুবিধা হয় না। তো চলো আবার পরে আসছি, ও অফিস যাবে, তারা আছে সঙ্গে থেকে। ও তো চলে গেল অফিসে, আর আমি একটু গেছিলাম বাজারে, দু চারটে জিনিস, বাজার বলতে এই সামনের দোকানে, নিচতলে। আমরা তো 11th ফ্লোরে থাকি, তো নিচতলাটায় অনেক দোকান আছে, সেখানে গেছিলাম কয়েকটা জিনিস আনতে। দুধ ফুদ আনার ছিল, সেগুলো আনলাম। ছেলে বলেছিল একটা চকলেট মিল্ক শেক আনতে, ওটাও আনলাম। তো সেই ড্রেস পরেই এ দেখো কাজে আবার লেগে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো দুদিন বেসিনটা পরিষ্কার না করা হলেই আমার মনটা খুঁতখুঁত করে, একদম ঝকঝকে ব্যাপারটা চলে গেলেই মনে হয় যে না আরেকবার ক্লিন করে দিই। তো দেখো সেটা করি যখন, তখন একই সাথে আবার এই আয়নার কাচটাও একটু মুছে দিই। আজ আর কলিন দিয়ে মোছা হলো না, আর এই সামনের দেওয়ালগুলো আশেপাশে পুরোটাই যতটা পারি একদম টেনে মুছে দিই। তো তোমরাও কি এভাবে কাজ গুছিয়ে না বন্ধুরা, জানিও তো। আজ দোকান থেকে তিনটে আইসক্রিমও নিয়ে এসেছি, আস্তে আস্তে এখানে গরমটা বাড়ছে, তো এই সময় আইসক্রিমটা বেশ খেতে ভালোই লাগে। গরম পড়তে না পড়তে এরই মধ্যে আমরা বেশ কয়েকবার আইসক্রিম নিয়ে এসে খাওয়া হয়ে গেল। ভালো না খেতে? ভালো, দারুণ খেতে। পিঙ্কু ফ্যামিলি প্যাকটা এনেছিল, ওটাও দুর্দান্ত খেয়েছিল। আমার না জানো তো সেই বাচ্চা বয়সের অভ্যাসটা এখনও রয়ে গেছে, এইরকম কাঠি দেওয়া আইসক্রিম খেতে খুব ভালো লাগে, সেটা যত দামই হোক বা যেমনই হোক। কিন্তু ওই ফ্যামিলি প্যাকটা যেটা নিয়ে আসে বড় দেখে, ওটা কেটে প্লেটে করে নিয়ে খেতে আমার একদম ভালো লাগে। তোমারটা কেমন টেস্ট? ভালো লাগছে? কোনটা বেশি ভালো, আমাদেরটা না তোমারটা? দেখো আইসক্রিম খেয়ে আর বেশি কাজ ছিল না, বাকি টুকটাক কাজ মা করে নিয়েছে বলে আমি চটপট করে স্নানটা করে নিয়ে একদম ফুল তুলতে চলে এলাম। মা আমাকে খবর দিল যে দেখ দেখ ব্যালকনিতে একটা জবা ফুটেছে, আর এই রকম দু চারটে করে জুঁই তো রোজই ফোটে। তো সেই এই দুটো আমার ছোট্ট ব্যালকনি বাগানের, ছাদ বাগান হয় আমার না হয় ব্যালকনি বাগান, ছোট্ট ব্যালকনি বাগানের এই যত সামান্য ফুলটুকুতেই আমি আমার ঠাকুরের পুজো দিয়ে আনন্দ পাই। কি আর করি বলো, এখানে ব্যালকনিও বেশি বড় নেই আর ছাদটাও নিজস্ব নয়, তাই জন্য অ্যাপার্টমেন্টে থাকি, তো তো সেই জন্য ছাদে আর লাগালে কিছুই নাই, রোজ গিয়ে ছাদ থেকে আবার নিয়ে আসতে হবে, কে আর ওই ঝামেলা করছে। সেই জন্য ব্যালকনিতেই লাগাই, আর ব্যালকনিটা তো দেখেই বুঝতে পারছো বেশ সরু সরু, সেই জন্য এর থেকে বেশি আর টব লাগানো যায় না। যেটুকু লাগিয়েছি তার মধ্যে মা ওই পুঁই শাক টাক, লঙ্কা, লেবু এসবও তো লাগিয়েছে, তো সেই জন্য ফুল গাছ আস্তে আস্তে রেসপন্স দিচ্ছে। আনার বেশি দিন টাইম নেয়নি, তাতেই এই জবা জুঁই সেগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। আমার কিন্তু মনটা আজ খুব আনন্দ হলো এই নিয়ে দ্বিতীয় দিন জবা ফুল ঠাকুরকে দিতে পারলাম।
খুব ভালো লাগছে, মনটা শান্তি। আর আমি রোজই ঠাকুরকে পুজো করি, আর একটাই জিনিস ডাকি, নিজের কিছু বলি না, জগতের সবারই মঙ্গল করো, সবাইকে একটু সুখ শান্তিতে রেখো। দেখো, পুজো সেরে রান্নার কাছে চলে এসেছি। এই কয়েকটা আলু সিদ্ধ ছিল আগের, আরও কয়েকটা আলু সিদ্ধ করে নেব, দিয়ে মাছের ঝোল একটু আলু দিয়েই করবো আজকে। আর এই দেখো, পেঁয়াজ একটু মিহি করে ফেলেছি, প্রথমে ভাবলাম বাটবো না, তারপরে ভাবলাম যে না, বাটা দিয়েই করি। আর এদিকে দেখো ডাল আছে, মুসুরির ডাল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর মাছটা ভেজে নেব আর ঝটপট মাছের ঝোলটা বানিয়ে নেব। আর এই যে ডালটা দেখলে তোমরা, এটা না আমি স্বাদ লাবো না, জাস্ট পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো এই সব কুচি দিয়ে সিদ্ধ করে নেব। খেতে কিন্তু হেভি লাগে, আমি এটা নিজে থেকেই ইনভেন্ট করেছি। একদিন মনে হলো এমনি করে বানিয়ে, মনে হলো যে মা বলেছিলো পেঁয়াজ খণ্ড করে দিয়ে ডাল সেদ্ধ করবি, তারপরে ডালটা যেভাবে সাতলানোর সাতলাস দেখবি খেতে খুব ভালো লাগে। তখন আমার মনে হলো যে একদিন না সাতলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে একদম শুধু সেদ্ধ করে খেয়ে দেখি তো কেমন লাগে। দেখলাম দারুণ লাগলো, কিন্তু বেশ ভালো লাগলো খেতে, আর ওই তেলের ক্ষতিটাও গেল না। তো তোমরা কিন্তু এরকম করে একবার দেখতে পারো বন্ধুরা, আমাদের কথায়, যদি তোমরা একটু মানে তেল কনসাস হয়ে থাকো তো, তো দেখবে এটা বেশ হেলদিও হয় আর খেতেও ভালো। তো দেখো, কথা বলতে বলতে মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেল, এবারে ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে, তাই মাছগুলো দিয়ে দিলাম। একেবারে না 9টা মাছ দিয়ে দিয়েছি, পুরো রাতের মতো মাছের ঝোল একেবারে করে নিচ্ছি রাতে। যদিও ডালটা তো থাকবেই, ডাল আর মাছের ঝোল এটা তো থাকবেই, আর একটা ভাজা যদি করি তো করবো, কারণ পিঙ্কু থাকবে, তখন একটা কিছু করতে ইচ্ছেও করে আর ও ভালো খায়, সেই জন্য আরও ইচ্ছাটা করে। আজ না আমার একটা পার্সেল এসছে, একটা খুব সুন্দর জিনিস এসছে, যার জন্য আমি 2 মাস ধরে অপেক্ষা করেছিলাম। চলো, মাছের ঝোলটা তো ফুটে গেল, আবার দেখাই। দেখো এই ক্রুশের ব্যাগটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। জানুয়ারি মাসে এটা অর্ডার করেছিলাম আমি এক দিদি ভাইকে, দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো, দিয়ে তখন থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি, আর প্রতি 7-10 দিন অন্তর অন্তর জিজ্ঞেস করছি, দিদি ভাই কতটা এগোলো, দিদি ভাই কতটা এগোলো। আর ও আমাকে হাফ ডান অবস্থারই ফটো পাঠাচ্ছিল, মানে উনি। তো ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, তোমরাও কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা কেমন লাগছে ব্যাগটা। আর এর ভেতরের কাপড়টা দেখে কতটা বুঝতে পারছো জানি না, ভীষণ ভালো কোয়ালিটির দিয়েছে, ব্যাগটা পুরো সলিড হয়েছে, আমার দেখে যেমন পছন্দ হয়েছে পেয়ে যেন আরও বেশি ভালো লাগলো। আর এখন ক্রুশ মানে ক্রোশিয়ার জিনিস খুবই উঠেছে, এরা দাম নিয়েছে 1100 টাকা। দেখো মা কি বানিয়েছে, সুজির ঢোকলা বানিয়েছে। এই দেখো সব শেষ করে দিয়েছি, বেশি নেই আর। এই দেখো এই দুটো মাত্র স্লাইস পড়ে রয়েছে, আর এইটা আমি নিলাম, আর বানিয়েছিল পুরো একটা মানে কেকের মতো এতটা। তো রাত্রে বানিয়েছে, সকাল থেকে, রাত্রে কেউ একটুও খায়নি, কিন্তু সকাল থেকে রাত এখন অবধি, এখন কটা বাজে, ও এখন 4টে বাজে, বেলা 4টে বাজে, মাঝখানে ভাতও খেয়েছি দুপুরে, আবার 4টে নাগাদ ঢোকলার কথা মনে পড়ে গিয়ে খিদে পেয়ে যাচ্ছে বারবার। ব্রেকফাস্টে ঢোকলা খেয়েছি আর সুজির সরি কী জানো মা, সাবুর খিচুড়ি খেয়েছি, আর এটা তো খেয়েছি, আর এখন আবার 4টে বাজে, এখনও খিদে পেয়ে গেলো এটার জন্য। এটা আমার খুবই ভালো লাগে সুজির ঢোকলা। তোমরা যদি কেউ এই রেসিপি চাও তাহলে বলো আমাকে কমেন্ট করে। আর যদিও এমনিতেও আমি আমার যে কুকিং চ্যানেলটা আছে প্রিয়াঙ্কা ফুড সুই, ওটাতে খুব শিগগিরই এই সুজির ঢোকলা রেসিপিটা শেয়ার করতে চলেছি। মা নেক্সট খুব তাড়াতাড়ি বানাবে, তখন শেয়ার করবো, ঠিক আছে? মানে যখন বানানো হবে তখন এই চ্যানেলে যে ব্লগটা দেবো তার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নেবে, ঠিক আছে? চলো তাহলে খেয়ে নিই। বানিয়েছে কিন্তু দারুণ, দইয়ের টকটাও বেশি হয়নি। কালকে বানানোর পরে জাস্ট মানে বানানোটা রেখে দিতে নেই বলে একটু খেয়েছিলাম, তখন দইয়ের টকটা একটু বেশি লাগছিল, এখন আবার দেখছি একদম ঠিক হয়ে আছে, সকালে আছে তো খুব ভালো লাগে, ঠিক আছে খেয়ে নিই চলো। দেখো ঢোকলা খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে আমি তো সেই সকালে কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, এখন তো কবে শুকিয়ে গেছে, শুধু শুধু এতটা রোদ খেলো সারা দুপুর ধরে, যে আমি ছুটে এসে আগে কাপড়গুলো তুলে নিলাম, যা আফসোস লাগছে। এই ভুলটা না আমার মাঝে মধ্যেই হয়ে যায় জানো তো। আলমন্ড, কাজু, কিশমিশ, দুধের সর, দুধ, নারকেল কুড়োনো, সমস্ত কিছু দিয়ে মেখেছি, আর একটু ব্যালেন্সের জন্য নুন আর চিনি, বা চিনি তো দিতেই হবে, মিষ্টি জিনিস। হ্যাঁ বেশি খেজুর দিও না, ভালোবাসি না খেতে। তোমরা কি বুঝতে পারলে মা এটা কিসের রেসিপি বলছে?
এটা ওই বাংলায় আমরা যেটা বলি না গোলা রুটির মতো, কিন্তু গোলা রুটি নয়, যেহেতু এটা একটু মোটা হবে, এটা ওই প্যানকেকই বলতে পারো। শুধু কলাটা নেই, কলাটা থাকলে প্যানকেক একদম জমে যায়। তো মা কী কী আছে সবই তো বললো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ছেলে বলছে হঠাৎ করে, ও তো ঢোকলা খায়নি, ওর ভালো লাগেনি, তো বলছে আমাকে এখন 5টা মতো বাজে, ও বলছে আমাকে হালকা খিদে পেয়েছে, কিছু একটা করে দাও। তো মা এই জিনিসটা চটপট করে গুলে একদম ওর জন্য হালকা করে এটা করে দিচ্ছে। তো ও তো বেশ ভালোই খেয়েছে, পিঙ্কু অফিস থেকে এলে পিঙ্কুকেও দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা করতে করতেই ভিডিওটা আজকে এন্ড করি, আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আপনজনদের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন আর তরতাজা ব্লগের সাথে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও নিজেদের মধ্যে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।